কয় একদিন একটা বাংলার মুখে একটা আওয়াজ উড়ে গেছে, ধুলোর মতো আওয়াজটা উঠছে উঠছে, কি আওয়াজ? হুরহুরার পীর আবু বাকর একদিন রাজনীতি করেছে, এক কথা ঠিক না বলছি? ব্যাস এবে আমাদের ছেলেগুলোকে আটকাই কি খুব বগল বাজাচ্ছে, চাঁদ বাবা বাঁচলো, হুজুরার নামাজের কথা বলবে না আর রোজার কথা বলবে না, আমরা ওই দিকে যাবো না, যারা নামাজ পড়বে ওই হুজুরদের কাছে যান, আর যারা রাজনীতি করবে এই হুজুরদের দিকে চলে যান। কথা বুঝতে পারছেন না? একটা হাওয়া দেবের উড়ছে, সেই সুযোগ আমাদের ছেলেরা খুঁজছিল, সেটা পেয়ে গেছে, পেয়ে গেছে। লও চলো দাদা হুজুরের যে সম্মান ইজ্জত আদাও আরো উপরে উঠবে, চলো ওঠো। মাতলামুর জায়গা নেই, পাগলামুর জায়গা নেই, মনে রেখে দেবে এই সিলসিলা যদি কিছু করতে গিয়ে পারে কেউ মানা করবে না, এক সবার করবে, সব কিছু করবে, তবে আমার সিলসিলা যদি গায়ে যদি একটা আঁচড় লাগে, একটা যদি আঁচড় লাগে, খোদার কসম আমার দাদা পীর বলে গেছে আমি আবু বাকর কি আমাদের তার টুটি ছাড়বো না, আমি তাকে ছাড়বো না, সে যেই হোক না কেন। তাই আপনাদের কাছে বলে গেলাম, ভালো লাগলে কথাগুলো একটু মাথায় রাখবেন, চিন্তা করবেন, ভালো না লাগলে না শিখিনের মতো ছেড়ে ফেলে দেবেন। কথা বুঝতে পারছেন? আমার বয়ে গেছে ফুরফুরা শরীফের কুতুবুদ্দিন হুজুরকে বাঁচিয়ে রেখেছেন কেন? চলে যান ফুরফুরা শরীফে গিয়ে পীরাল্লামা কুতুবুদ্দিন হুজুরকে বাঁচিয়ে কি করতে রেখেছে? যখন মুরব্বির কথা মানবেন না, পীরের কথা মানবেন না, কালিমুল্লাহ সুফিদের কথা মানবেন না, বাঁচিয়ে তাকে রেখেছেন কেন? চলে যান, তাদেরকে মেরে ধরে জ্যান্ত কবরে পুঁতে দেন, যে আপনাদের দ্বারাই কোনো কাজ নেই, আপনারা বুড়ো, আপনাদের কোনো দাম নেই, কি করতে পেরেছি আছেন, মরে যাক, এক কথা ঠিক না ভুল বলছি? চলে যাও। সেলসেলার একটা নিয়ম আছে, নীতি আছে, এই সেলসেলা কি মনে করছেন নুরুল্লাহ সিদ্দিকীর সেলসেলা, নুরুল্লাহ সিদ্দিকীর বাপের সেলসেলা, এই কথা বলবেন তো, না এই সেলসেলা আপনার সেলসেলা, না আপনার বাপের সেলসেলা, এই কথা বলবেন তো, এই সেলসেলা কার, এই সেলসেলা কার, কথা বলে না দাদা হুজুরের, দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের সিলসিলা নয়, দাদা হুজুরের বাপের সিলসিলা নয়, আমি এত বড় কথা বোধা হয়ে বলে গেলাম, সমালোচনা করবেন না, আল্লাহ সাক্ষী আছে আমি কোন দিক দিয়ে বলতে সেটা দেখবে, দাদা পীরের সিলসিলা নয়, দাদা হুজুরের আব্বার সিলসিলা নয়, এই সিলসিলার মালিক হলে স্বয়ং আমার রাসূলুল্লাহ, একবার জোরে বলবেন না সিলসিলার ক্ষতি হবে, এটা কি আপনারা চাইবেন? সিলসিলার ক্ষতি হবে চাইবেন? দাদা হুজুর কেবলা কলকাতা মনুমেন্টে শহীদ মিনার মাঠে দাঁড়িয়ে হুমকি দিয়েছে, কাকে? ইংরেজ সরকারের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছে, তবে হুমকিটা ছিল জ্বালানি মেজাজি নয়, নরমপন্থী শান্তিপন্থী হুমকি, ইংরেজ সরকার, এবিটি সরকার, আমি আবু বাকর আজকে কলকাতা মনুমেন্টের মাঠে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলে গেলাম, তোমরা যদি তোমাদের আইন ভারতের উপর শরিয়াতের উপরে চাপিয়ে দাও, আমি আবু বাকর তোমাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিলাম, এই শুনছেন, বন্ধ করে দিলাম, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পরের দিনে দেখে গেল সমস্ত সরকারি ইংরেজদের সরকারি অফিস আদালত স্কুল ইউনিভার্সিটি কলেজ অচল হয়ে গেছে, অচল বন্ধ, যাবার লোক নেই, কে যাবে? ফুরফুরা পীর আবু বাকর যখন মুখ ঘুরিয়ে নিয়েছে আমরা আর কেউ যাবো না, এই কথা শুনছেন? অচল রাষ্ট্রে ইংরেজ সরকারকে বাধ্য হয়েছিল, বাধ্য হয়েছিল ফুরফুরা পীর আবু বাকরের কাছে এসে ক্ষমা চাইতে, একবার জোরে বলা যাবে? আমি আপনাদেরকে একটা কথা বলে গেব, এটা আমার কর্তব্য, শরীরে একটা এক ফোঁটা রক্ত থাকতে খোদার কসম দাদা পীরের সিলসিলায় আমার একটা কাউকে আঁচড় কাটতে দেবো না, কি দেবেন নাকি? এই দেবেন নাকি? দাদা পীরের সিলসিলা কোনো ক্ষতি হতে দেবো না। কে কি বললো, কে কি করলো আমাদের বলা দরকার নাই, দাদা হুজুর পীর কেবলাকে পাঁচ হুজুর কেবলা মেনেছিলেন, এই শুনছেন তো, এই আমার কথা শুনছেন তো, দাদা হুজুর পীর কেবলাকে পাঁচ হুজুর কেবলা মেনেছিলেন বলে সিলসিলা একটা নীতির উপরে আগিয়ে এসেছে, বাংলা জমিনে ফুরফুরা সিলসিলা আজও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এক কথা ঠিক না ভুল বললাম? সিপিএম এর আলিমুদ্দিন হোক, টিএমসি আপনার নবান্ন হোক, আর কংগ্রেসের আপনার বড় বাজার বড় বাজার কোথাও ওদের জিতাই হোক না কারো, দিল্লি হোক, আজ পর্যন্ত পশ্চিমবাংলার ফুরফুরা পীর আবু বাকরের একটা সম্মান ইজ্জত আজ শিরা বড় করে পশ্চিমবাংলার জমিনে দাঁড়িয়ে আছে, কারণ সবাই জানে যে ফুরফুরার পীর আবু বাকর হলো
হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে একটা সম্মানের পাত্র। কথা ঠিক না ভুল? এই জোরে বলে দাদা হুজুর কিবলাকে পাঁচ হুজুর মেনেছিলেন বলে, তার আদর্শ মেনেছিলেন বলে আজও সম্মানটা বেঁচে আছে। পাঁচ হুজুর কিবলাকে, পাঁচ হুজুর পীর কিবলাকে, 32 আবুলা খলিফা আলেম উলামা সিলসিলার মৌলানারা মেনেছিলেন বলে একটা নীতির উপরে আছে। কথা ঠিক না ভুল? কথা বলে না কেন? আমার অসুবিধা হচ্ছে নাকি? কথা অসুবিধা হচ্ছে বলাবো? কাশিম ভাই এসে গেছে জানেন, তাহলে আমি ধরিয়েছি করে আসতে চাই, কারণ আমার সময় পা। তবু আমি আপনাদের বলছি যাতে আপনারা বিভ্রান্তির মধ্যে না হন, অসাধ্যতে না চলে যান। আমাদের সমাজের একজন ছেলে আছে, এরা ফুলগুনার পীর আবু বাকারে আওলাদেরা পীর দাদারা এসে ওয়াজ করে, এদের সে ওয়াজ আর ভালো লাগে না। সে একই কথা নামাজ করো, সে একই কথা রোজা রাখো, একই কথা জাকাত দাও, একই কথা দাস ছাড়ো, একই কথা কিরাম পট গেল ছাড়ো, একই কথা সুখ ছাড়ো, একই কথা মেয়েদের পর্দা করো তো ওয়াজ ভালো লাগে না। নতুন নতুনত্ব আমাদেরকে কিছু একটা দিক না সেটা খুঁজছে। এরকম ছিল আমাদের সমাজে আছে না নাই, এরা নতুন কিছু দিচ্ছে। শেষ, এটা কোন আন্দোলন? যে হ্যাঁ, আমার মুরব্বীরা মরে যায়, মুরব্বীরা ফুরে ফুরে বেঁচে আছে, তাদের চিন্তা আছে যে আমার দাদুর কোটি কোটি মুরিদ বাংলার মুখে আছে, এরা কি করে বাঁচবে, এরা কি করে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচবে, তাদের চিন্তা নেই, তাদের চিন্তা নেই। দাদা প্লিজ সেলসার উপর নীতির উপর থাকবে, সেলসার ক্ষতি হবে, কোনোদিন কেউ আলাদা না জানবে। সেলসার ক্ষতি যারা করতে চেয়েছে, সেলসার উপরে যারা আঙুল চালাতে গেছে, সেলসার উপরে যারা কলম চালাতে গেছে, আমার আল্লাহ পাকের লোক সমাজে, লোক সমাজে লাঠি মারতে মারতে, জুতো মারতে মারতে আমার আল্লাহ অপমান করেছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বললাম? যেই হন, যেই হন, মনে দুঃখ নেবেন না, আমার আপন লোক, নাম বলার প্রয়োজন নাই, আমার আপন লোক। আজ থেকে 25-30 বছর আগে প্রকাশ্য লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়েছে, এরা বলেছে, এ কি বলেছে, আমার দাদু ভুল করেছে, আমার যদি ক্ষমতা থাকতো পালার থাকতো, আমি আমার দাদুকে কবর থেকে তুলি তওবা করাতাম। কথা বুঝতে পারছি না? কবর থেকে তুলে তওবা করা, লক্ষ লক্ষ মানুষ সে কথাকে স্বাগত করে সেলসরার মধ্যে একটা বিরাট ভাঙন ধরে গেছে। মুরব্বীরা জানে একটা ভাঙন ধরেছিল সেই সময়, কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত বেদাত, কি বেদাত, জানাজার পরে হাত তুলে মানাজাত করা বেদাত, চলবে না হারাম। এই কথা ঠিক না ভুল বলছি? এরকম একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল না? যা আল্লাহ আল্লাহ, সাগরে ঝড় উঠল, নৌকা টলমল করল, আবার ঝড় থামিয়ে নৌকাকে স্থির করার মালিকটা কে? এই জোরে বলে আমার আল্লাহ। সেই সময় কঠিন একটা তুফান জল, এবার বাংলা ওপার বাংলা আসে উড়িষ্যা ত্রিপুরার বিরাট আলোড়ন, বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। বলে কি রে, বলছে হ্যাঁ, দাঁড়িয়ে সালাম পড়া বেদাত হারাম, চলবে না, এই করা চলবে না, পীরের নামে ওসিলা দিয়ে দোয়া চালো হারাম, চলবে না। দোয়ার পরে ঈসা আলাইহিস সালামের পরে যে মানুষগুলোকে খাওয়ানো হয় কি তাবারকটার সঙ্গে পুজোর মণ্ডপের প্রসাদের সঙ্গে তুলনা করা হয়েছিল কি গো? এই ছেলেটা সেদিন তোমরা ছেলে, আমার আল্লাহ দাদা পীরের দোয়ায়, পাঁচ হুজুরের দোয়ায়, বর্তমান আমার মুরব্বী চাচাদের আব্বা জানদের প্রচেষ্টা আমার সেলসলা একটা স্মৃতি, একটা সুন্দর পরিবেশে এসেছে। এর কথা ঠিক না ভুল বলছি? সেলসলাকে কি আবার ঘাটবে, কথা বলবেন, খেলা করবে, করবে, করে আমার বয়ে গেছে। তবে নুরুল্লাহ সিদ্দিকী আমি যতদিন বেঁচে থাকবো, খোদার কসম আমার বাবুই শিক্ষাই দিয়েছে আমাকে। আপনি মনে করবেন না যে নুরুল্লাহ সিদ্দিকী এর কোনো কিছু নেই, ভাববেন না এটা। এক কথা বুঝতে পারছেন তো? যথেষ্ট আল্লাহ পাক আপনাদের দোয়ায় সম্মান ইজ্জত আল্লাহ সব দিয়েছে,
খালি আমার আব্বা জানেন তো খামোশ থাকতে পারে, দাদা ফিরে মুখের দিকে তাকিয়ে, এই তোরা দাদা ফিরে না উলা, তোরা দাদা ফিরে না উলা, বাবা এমন কোনো কাজ করবে না লোক গাল পারে তোমার দাদা ফিরে, কি গাল পারে? নুরুল্লাহ সিদ্দিকী জাত তুলে গাল পারলে হাবু নুরুল্লাহ সিদ্দিকী জাতের মাথাটা কে? এই কথা বলবেন তো, অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা, হাবু কার বাচ্চা? নুরুল্লাহ সিদ্দিকী কার বাচ্চা গো? সেই দাদা পীরেরই বাচ্চা। তাই চোরা হাত করছি ভাই, আপনারা আমার জ্ঞানী গুড়ি মানুষ, অন্ধভক্ত হবেন না, ওই নদীর কত বুঝতে পারছেন না, অন্ধভক্ত হবেন না। আর আপনারা হয়ে গেছেন অন্ধভক্ত, অন্ধভক্ত পুরপুরা শুনে তো বুঝে তো শেষের আলে কে রে? মনিরুল ইসলাম। ভালো হচ্ছে হবে সাহেব, আপনি যেটা বলবেন ঠিক বলবেন, আপনার কথা শুনছি, অন্ধভক্ত নুরুল্লাহ সিদ্দিকী তো অন্ধভক্ত, যেটা বলবে সেটাই মানবো, যেটা বলবে সেটাই মানবো, কেন অন্ধভক্ত? কথা বুঝতে পারছেন? আর এই সুযোগটা অনেকে লাগিয়ে না কাজে লাগিয়ে লাগে, পরে আপনি হাইহাই করতে হবে, তখন আর হাইহাই করে কি লাভ? কিন্তু আমার তো হয়ে গেছে, মিটে গেছে সামনে, আর হাইহাই করে কি লাভ? কথা বুঝতে পারছেন না, কথা বুঝলেন না? হঠাৎ করে রাস্তায় দিয়ে দিয়ে দে বিকট চিল্লাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও, কি বলে রে? ওরা মনে করলো কিছু বিপদে গেছে, ধর ধর ধর, কি বলে রে? ওকে ধর ধর ধর, ওকে ধর, সবাই দৌড়েছে বাজারে, ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে এসেছে, মনে করছে চুরি ফুরি করে যায় তা পকেট ফকেট মেরেছে, কিছু একটা হয়েছে, ধরে নিয়ে ধরে নিয়ে সবাই গেলে কাজে লাগিয়ে দিল, কাজে লাগিয়ে দিল, যেই কাজে লাগিয়ে দিয়ে ওকে ধরে নিয়ে এসেছে বন্ধুর কাছে, কি রে এই তোমার কথা শুনবি, চ ঘরে চ ঘরে চ। তার মানে কি? ওর ভাই ঘরে হয়তো মারা গারাগে করেছে, খাই না দায় না পালিয়ে এসেছে, আর বাজারে দিয়ে দৌড়চ্ছে, ধরতে পারে না, কি করবে? সারা বাজারের লোকে খেপিয়ে দিয়েছে, অনেকজন এই সুযোগটা কাজে লাগিয়ে দেয়, ধরতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না। তাই আপনাদের বলি, আপনারা আমার দাদা পিতের বলি, আপনারা ভুল পথে চলবে, উল্টো পাল্টা বিকাশ পথে চলবে, এটা আমরা চাইবো না। আমরা চাইবো আপনারা সব করবে, সব করবে, একটা মসজিদ ওপরে, একটা জায়গার ওপরে কায়েম থাকবে ইনশা আল্লাহ, আগামী দিনে সমস্ত কিছুতেই আল্লাহ আমাদেরকে জয়ী করবে। হাগো দাদা পীরের দোয়া আমাদের ওপর আছে না নাই? এই জোরে বলে, দাদা পীরের দোয়া যদি না থাকতো আর আল্লাহর রহমত যদি পুরোপুরি আমির আবুবকর ওমর না হতো, এ মাওলানা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ আলেমরা বর্তমান যে গাছটা করে পেরে উঠতে পারছে না, পুরোপুরি আমির আবুবকর জনশূন্য ইমানদার এলাকা ছিল, জনশূন্য ইমান এলাকা এই পশ্চিমবাংলা নয়, বাংলাদেশ নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, আফগানিস্তান, মেঘালয়, ইরাক, ইরান, সৌদি পর্যন্ত আমার আল্লাহ পাকের রহমতে পুরপুরা বিন আবু বাকার কোটি কোটি মানুষের কাছে একা ইমানের আলো পৌঁছে দিয়েছে। এখন লক্ষ লক্ষ আলিম পেরে উঠছে না, আমার আল্লাহ পাকের রহমত, আল্লাহর রহমত আমার দাদা পীরের উপর আছে না? সেই দিকে বিশ্বাস রাখবেন, ভয় খাবেন না, ভাবাবেন না, পিছপা হবেন না, ইনশা আল্লাহ আগামী দিনে আমরাই জয়ী হব। যদি না হতে পারি কি বাবাজি, স্মরণ রাখবেন ওই দিকটা আসামের দিকে, 19 লাখের ভিতরে 13.5 লাখ চলে গেছে, কারা কারা? আমার হিন্দু ভাইদেরকে, আরে বাংলায় এসে মাথা মোটা দিয়ে ঘোষ, মাথা মোটা বুদ্ধি মোটা কি বলছে? গরু দুধ শোনাবার করছে আর বলছে সমস্ত মুসলমানদেরকে বের করে দেবে, আর শাহিন তো বসু বসিরা একটা আছে না, বসিরা আছে না, মাথা মোটা তাদের কাছে বলি ভাই ভয় খাবে না, বেইমানদের দেখে বলি ভয় খাবে না, বেইমানকে যত দেখবে নিজের ইমান তত পাকা হবে, তো পাকা করবে কিসের বল, কার বল? তাড়িয়ে দেবে, বের করে দেবে। ওরা আমাদের কাছে এসে এই আরএসএস মারখানা দেখবে না, আমাদের কাছে এসে এরা ভারতের ভক্তি দেখতে চায়,
যে মুসলমান নাকি ভারতকে ভক্তি করে বলে না মুসলমান নাকি ভারতকে চায় না এরা নাকি ভারতকে ভালোবাসে না এরা ক্ষতি করতে চায় তাই আমি তাদেরকে বলে দিতে চাই আমি তাদেরকে বলে দিতে চাই এই তোরা আমাদের ক্ষতি দেখতে চাস আমরা ক্ষতি করতে চাই তাই ৪৭ এর কথা কি তোর মনে আছে ৪৭ ইতিহাস করে দেখতে যা জীবনে তো লেখাপড়া করিস না স্কুলের পণ্ডিমার আসে আজ পর্যন্ত শুনলাম না আমাদের কি বলে প্রধানমন্ত্রী চাওয়ালা আমাদের ফেকুবাবু কোন কলেজে বা কোন স্কুলে পড়েছে জীবনে শুনলাম না মন মনসি যখন পড়তেন জানি ওনার এইটা ইউনিভার্সিটি এখানে পড়েছে আবুল কালাম এই ইউনিভার্সিটি পড়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কি নাম পুনববাবু এই স্কুলে পড়েছে মেন্দাপুর স্কুলে পড়েছে কি কথা ঠিক না ওই কলেজে পড়েছে এতে এত জায়গায় শুনি এত জায়গায় দেখি এত জায়গায় যাই এত কিছু হয় জীবনে শুনলাম না যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রাইমারিতে পড়েছে কি ওই স্কুলে পড়েছে স্কুল তো পাইনি কলেজ তো অনেক পরের কথা স্কুলই খুঁজে পাইনি মানুষের চোখে একটা ধুলো ফেলে রেখে দিয়েছে ধুলা একবার জিডিপি জিডিপি বলেন তো ভারতে টাকার একটা হিসাব জিডিপি বিশ্বের ইতিহাসে ভারত এখন এত নিচে আমাদের একটা পাশের দেশ যেই দেশটা নাকি বিশ্বের ইতিহাসে নিজেরা গরিব দেশ খাতায় সই করে রেখে দিয়েছে কারা কারা এই বাংলাদেশ যারা তামাম বিশ্বের কাছে সাহায্য পায় বছরে হাজার হাজার কোটি টাকা তারা সাহায্য পায় ধনী দেশ থেকে গরিবদের জন্য সেই দেশের খবর নিয়ে দেখতে যায় তারা জিডিপি তে কত কত 8.5 আর আমাদের ভারত কত কত আমরা কত আমরা হলাম 4.9 কতটা ডিফারেন্স বুঝতে পারছে কতটা নেবিচি 4.9 কতটা নেবিচি এই সমস্ত দিক দিয়ে মানুষের চোখটাকে ঘোরানোর জন্য সারাক্ষণই করছে মাঝে মাঝে ওই শাহিন বাগে ঢুকিয়ে দিচ্ছে ডাইরেক্ট গুলি করছে কোনো বিচার নেই কারো মুখে কথা নাই উল্টে আরো বলছে মার গুলি মার কথা ঠিক না ভুল বলছে ওরা সব দেখেছে ওরা এখনো বাঘের থাবা দেখে না ওরা সব দেখেছে ওরা মুসলমানের থাবা এখনো পর্যন্ত দেখে না খায় না কথা বুঝতে পারছেন না এই ইংরেজ সরকার হারে হারে টের পেয়েছিল ইংরেজ সরকার হারে হারে টের পেয়েছিল যার জন্য ইংরেজ সরকার ৪৭ সালে এই ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এর মূল কারিগর এই ভারত থেকে ইংরেজ সরকারকে চালানোর মূল খেলাড়ি কারা জানে এই মুসলমান যদি বলেন কেন মুসলমান যদি লাঠি না ধরত মুসলমান যদি আপনার ছুরি যদি না ধরত মুসলমান যদি আন্দোলন শুরু না করত ইংরেজ সরকারকে যদি ভারত থেকে তোলা যেত না ইতিহাস বলছে ভারত স্বাধীন করতে গিয়ে এই ভারতে একটা দুটো নয় 95,000 মানুষ মারা গিয়েছে তার ভিতরে 62,900 ওই 30টা মুসলমান মারা গেছে চলে বলা যাবে ওরা আমাদেরকে দেশ প্রেম দেখাচ্ছে কথা বুঝতে পারছেন না কারা কারা আরএসএস যে আরএসএস ইংরেজ সরকারের পাঁচটা কুত্তা ছিল কথা ঠিক না বলবো যে আরএসএস ইংরেজ সরকারের পাঁচটা কুত্তা ছিল সেই আরএসএস আজকে মুসলমানদের বিচার করে মুসলমান নাকি দেশভক্তি করে না মুসলমান নাকি দেশের গতি করতে চায় তাই তোমরা কি করেছো তোমরা আজকে যাকে মানো তোমরা যাকে আজকে ভালোবাসো তোমরা যাকে নেতা বলে মানো ওই তো সাবাকার যে গান্ধীকে হত্যা করেছে যে গান্ধীকে ভারতের কোটি কোটি মানুষ জাতির জনক হিসাবে পিতা হিসাবে জানে ওই তো তোমরা সম্মান করে নেতা বলে মানো কাকে শ্যামাপদ মুখোপাধ্যায় কি কথা ঠিকই না যে নাকি ইতিহাস বলছে এই বাংলাদেশ আর ভারতকে আলাদা করার মূল কারিগর ওই শ্যামাপদ যদি সেই দিনকে
সৈন্য করতে সেই দল আন্দোলন যদি না করত বাংলাদেশটা আমাদের পশ্চিমবাংলার সঙ্গে জয়েন্টে থাকতো। এই কথা ঠিক না ভুল বলছি? ইতিহাস কি বলছে? আজকে আরএসএসরা তাদেরকে মাথার কাজ করে রেখেছে, তাদেরকে মাথায় তুলে রেখেছে। এদের মূল উদ্দেশ্য এটা নয়, এদের মূল উদ্দেশ্য হলো ভারত থেকে মুসলমান ভাগাতে হবে। আর আমি তোমাদের একটা কথা বলে দিয়ে যাই, শোনো, মুসলমান এমন একটা জাত, এরা এমন একটা জাত, এরা সেই জাত, এরা মক্কার জমিনে 1000 জনকে পালাবার রাস্তা দিশে হারাবে পালিয়েছে, মাত্র 300 জন নিয়েছে। সেই দিনের কথা খেয়াল লাগবে, ইতিহাস করবে, কারণ আমরা এখনো সবর করে আছি। আল্লাহ পাক একটা আয়াত যদি নাজিল না করত, এই মুসলমানের বাচ্চারা সবর করতে পারতো না। সেটা কি? ইন্নাল্লাহ মাসসাবিরিন, যে এই শুধুমাত্র এইটুকু একটা শব্দ দিয়ে আল্লাহ তিনি তিনার কোটি কোটি বান্দাকে, তিনি তিনার কোটি কোটি বান্দিকে সবর করিয়ে বসিয়ে রেখে দিয়েছে। জোরে বলবেন না, জমিনটা রক্তে তামা হয়ে যেত, লাল হয়ে যেত, কম অত্যাচার হয়নি। যুবক যুবক নৌজওয়ান তরুণ একটা দুটো নয়, কয়েকশো মেরে ফেলেছে কয়েক বছরে, অন্যায় গরু চুরি করেছে, তাই অন্যায় মোটরসাইকেল চুরি করেছে, এক কথা ঠিক না ভুল বলছি? অন্যায় ফ্রিজের মধ্যে গরুর গোশত রেখেছে, অন্যায় অন্যায় না আমাদের গ্রামের মেয়েটাকে টোন কেটেছে, অন্যায় এইখানে এসে ঘোরাফেরা করছিল সন্দেহ হয়েছে চোর হিসাবে মেরে দিয়েছে, এক কথা ঠিক না ভুল বলছি? আর প্রকাশ্য দিল্লি শাহিনবাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ অস্ত্র তুলে গুলি করছে, তার কোনো বিচার নেই। প্রকাশ্য মুসলমানদের ভেস ধরে একজন আরএসএসদের ভক্তর মহিলা বোরকা পরে ঘরে ওই শাহিনবাগে ঢুকে পড়েছে, শাহিনবাগে ঢুকে পাকিস্তানের পতাকা উড়াচ্ছে আর বলছে পাকিস্তান জিন্দাবাদ। তাকে আমার মা বোনেরা ধরে তাকে জেরা করে জানতে পেরেছে সে আসলে মুসলমান নয়, সে হলো কি? সে হলো একজন বিজেপি মার্কা আরএসএসের একজন নেতা, একজন মহিলা মানলো না, আমার মা বোনেরা সবর করে আইনকে নিজের হাতে তুলে নিল না, এই কথা বুঝতে পেরেছেন? আইনকে নিজের হাতে তুলে নিল না, একটা টাচ করলো না, একটা অক্ষরে তাকে গায়ে হাত দিল না, কোনো টু শব্দ করলো না, খালি তার কাছ থেকে জেরা করে তার নাম তার সম্পর্কটা জেনেছে, পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর এই পুলিশ এই দিল্লির আমাদের হিটলারি পুলিশটা কি করেছে, তাকে গাড়ি করে নিয়ে গিয়ে থানা থেকে ছেড়ে দিয়েছে। শুনেছেন তো? এই তো আইন, এই তো বিচার। তাহলে আমরা বিচার চাইবো কার কাছে? জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহর কাছে বিচার চাইতে গেলে এ ছেলেরা তাস খেললে হবে, বিচার পাবে, কিরাম মোট খেললে বিচার পাবে, এক কথা বলেন, পাবজি খেললে বিচার পাবে, হাতে পালা লাগিয়ে কানে দুল লাগিয়ে ঘুরলে বিচার পাবে, বাড়িতে মহিলা সমিতি, বাড়িতে বন্ধনের কারবার করলে বিচার পাবে, জীবনে বিচার পাবে না। খোদার কসম, এই সমস্ত যদি আপনারা ত্যাগ না করে, এই সমস্ত গুলো যদি আপনারা না ছাড়ে, আমি আগুনে বলে যাচ্ছি, শোনে পীরের আওলাদ, পীরের আওলাদ হিসাবে বলে যাচ্ছি, শোনে, কবুল করার মালিক আল্লাহ, আগাম খবর দিবার মালিক একমাত্র আল্লাহ, আমার বলার ক্ষমতা নাই। তবে আমরা যদি এখনো ঠিক না হই, আল্লাহর পথে যদি ফিরে না আসে, আগামী দিনে আমাদের মাথার উপরে আরো কিন্তু অন্ধকার কালো মেঘ ঢেকে আসছে, কথা বুঝতে পেরেছে? গতকালকে মোদী আসামে গিয়ে কি ঘোষণা করেছে শুনেছেন তো? ডিটেনশন ক্যাম্পে যত হিন্দু আছে বের করে দাও, শুনে নিয়েছে, শুনে নিয়েছে। তাহলে আমাদেরকে একত্রিত হয়ে, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ইমানের ওপরে, আমাদের ক্ষমতা না, আমার আল্লাহ সাহায্যের ওপরে তাওয়াক্কুল করে আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে, এক কথা বুঝতে পেরেছে? পশ্চিমবাংলার আমি মানুষদেরকে বলবো, এই পশ্চিমবাংলা অনেক জাতির মানুষ আছে, কম বেশি পশ্চিমবাংলায়
10 কোটি মানুষ আছে। আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে বলবো, কি আমার বিরোধী করলো না করলো আমার দেখার দরকার নাই। অনেক হিন্দু ভাই আমার পাশে আছে, খ্রিস্টানেরা আছে, তামিলি আছে, গুজরাটি আছে, নেপালি আছে, আপনার কি মানে বৌদ্ধ আছে, আমি সবাই ভাইকে স্বাগত জানাবো। যা আসেন আসেন, আগামী দিনে ভারতের মানুষ বাংলার মানুষ যাতে বিপদে না পড়ে, আপনারা আগে আসেন, আমরা একত্রিত হয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, এমন একটা আন্দোলন তৈরি করি যে আন্দোলনটা দাঁড়ায় মারামারি নয়, কাটাকাটি নয়, ভেঙে দিয়া নয়, আগুন লাগানো নয়, আপনার গড়িয়ে দিয়া নাই। আমাদের আন্দোলনের দাবি হবে একটাই, সংবিধান বাঁচাও, ভারতের গণতন্ত্র ঠিক করো, সংবিধান বাঁচাও, প্রত্যেকটা মানুষকে বাঁচবার সমান অধিকার দেওয়া হোক। আমাদেরকে এইভাবে আগে যেতে হবে। এবারে আমি আপনাদেরকে বলছি, এটা আমি আমার ব্যক্তিগত বলছি, যদি পশ্চিমবাংলা আদার যে সমস্ত ধর্মের মানুষ যদি তারা আমাদের সাথ নাও দেয়, দুঃখ নেই, কষ্ট নেই, আমরা তাতেও খুশি, তাতেও খুশি, তবে হ্যাঁ, তবে হ্যাঁ, আপনারা আপনাদের মতন থাকে, আমাদেরকে আমাদের মতন থাকতে দেন, আমরা দেখি ওরা কত বড় পণ্ডিত হয়েছে, কত বড় ক্ষমতাওয়ালা হয়েছে। কারণ এই পশ্চিমবাংলার জমিনে আমার দাদা পীরের যে ভক্ত মুরিদ আছে, এইগুলো যদি ইনশাল্লাহ আমরা এক জোট হতে পারি, এই 3 থেকে 3.5 কোটি মুসলমান দাদা পীরের মুরিদ যারা আছে, আমরা যদি একদিক হতে পারি, ইনশা আল্লাহ এই ভারতবর্ষের জমিনে আগামী দিনে নতুন একটা সূর্য আল্লাহর আসমানে উঠবে। কারোর কথা শুনে রাস্তাঘাটে দৌড়দৌড়ি লাপালাপি ভাঙামাঙি মারামারি করবেন দেখি, করবেন না, কোনোদিন জিততে পারবেন না, আঘাতে পারবেন না, কেউ আঘাতে দেবে না, কেউ আঘাতে দেবে না। সিলসিলার লেবার যখন আপনার শরীরে আছে, সিলসিলার টুপি যখন আপনার শরীরে আছে, সিলসিলার গুণগান যখন আপনার মুখে আছে, শেষ কথা আমি আপনাকে একটা বলে দিয়ে গেলাম, আমার সময় পার হয়ে চলে গেছে।